আল্লাহর নবী বলেন কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে থালাতাতুন, তিনটি সবচেয়ে বড় গুনাহ। এক নাম্বার হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা কবিরা গুনার মধ্যে সন্ধান গুনাহ। দু নাম্বার কবিরা গুনাহ হচ্ছে হুকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি করা। তিন নাম্বার বড় কবিরা গুনাহ হচ্ছে কওলুজ্জুর আর শাহাদাতুজ্জুর, মিথ্যা কথা বলা কিংবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। তিনটা বড় বড় কবিরা গুনার সর্দার গুনা। কবিরা গুনার মধ্যে ক্লাসিফিকেশন রয়েছে, কিছু কিছু গুনা করলে আমার নামার মধ্যে শুধু গুনা লেখা হয়ে যায়, তওবা করলে মাফ হয়ে যায়, কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তাকে আল্লাহ পাক কোনো আমলের বিনিময়ে ক্ষমা করে দিতেও পারেন। কিন্তু গুনার মধ্যে এমন কিছু গুনা আছে যা শুধুমাত্র আমল নামায় গুনায় লেখা হয় না, যে গুনার কারণে নিজের কষ্টার্জিত আমল গুলাকে জ্বালিয়ে পুড়ে গুনাগুলো শেষ করে দেয়। কিছু কিছু গুনার প্রায়শ্চিত্ত পরকালে মানুষ পাবে, আবার কিছু কিছু গুনা এরকম আছে যে গুনার সাজা মানুষ তো পরকালে পাবেই, দুনিয়া থেকেই তার লাঞ্ছনা গঞ্জনা শুরু হয়ে যাবে। আল্লাহর সাথে কোন ব্যক্তি যদি শরীক স্থাপন করে, এটাই এমন একটা গুনাহ যে গুনাহ করলে মানুষের আমলনামার মধ্যে যত প্রকার সওয়াব থাকে নেকি থাকে, নেকিগুলোকে শিরিকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ব্যক্তি শিরিক করলো, মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হাবিতা আমালুহু, তার সমস্ত আমল গুলাকে বরবাদ করে দিয়েছি, সব আমল বরবাদ হয়ে যাবে যদি কেউ শিরিক স্থাপন করে। এই শিরিকটা আল্লাহর সত্তাগত ভাবে শিরিক হতে পারে কিংবা আল্লাহর গুণের সাথে শিরিক হতে পারে। গ্রামগঞ্জের মুসলমানরা স্বাভাবিক ক্ষেত্রে আল্লাহর সত্তাগত ভাবে শিরিক করে না। সাধারণত মুসলমানেরা আল্লাহর জাতের সাথে কাউকে শরিক করে না, কিন্তু আল্লাহর গুণের সাথে জেনে কিংবা না জেনে শরীক স্থাপন করে। আল্লাহর গুণের সাথে শরীক স্থাপন করা, শরীক স্থাপন করা, এটাও শিরকে আজিম, এটাও বড় শিরক। সিফাতের সাথে শরীক স্থাপন করা, এটাও বড় শিরক। আর সত্তার সাথে করা, এটাও শিরক। এই শিরক যদি কেউ করে তার আমল নামা সব কি হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। গোটা পৃথিবীতে যত অমুসলিম আছে, যেমন হিন্দু আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, এক শব্দে তারা সকলে কাফের। সবাই কি যদি বলেন, সবাই তারা কাফের। আর যদি ইমান ইসলাম গ্রহণ করে মারা না যায় তাহলে কুফুরি হালাতে মারা যাওয়ার কারণে সকলে চিরস্থায়ী জাহান্নামী। এই মুসলমানদের মধ্যে অনেক শিরিক ঢুকেছে। গুণাগুলির মধ্যে যেই সিফাত আল্লাহকে বিশ্বাস করার কথা ছিল, অনেক মুসলমান নিজের অজান্তে এটা মানুষের মধ্যে শক্তি বিরাজ করছে বলে তারা বিশ্বাস করে। নাউযুবিল্লাহি মিন যালিক। যেমন নাকি উদাহরণ দিয়ে এভাবে বলা যায়, তাকদীর ভাগ্য পরিবর্তন করার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিংবা কারো যদি ব্যবসায় উন্নতি না হয়, ব্যবসায় উন্নতি দেওয়ার মালিকও আল্লাহ। যদি অবনতি হয়ে যায় তাহলে এখান থেকে উত্তরণের মালিক কে, কথা বলেন। যদি আমি অসুস্থ হয়ে যাই সুস্থ করার মালিক, সবাই জুড়ে বলেন না। যদি আল্লাহ ছেলে মেয়ে না দেয়, সন্তান আদি যদি না হয়, সন্তান দেওয়ার মালিক কে, এই গুণাগুলি আল্লাহর একান্ত মালিকানা। এখানে অন্য মানুষকে জায়গা দেওয়ার অনুবাদ মাত্র সুযোগ নাই। কিন্তু অনেক মুসলমানরা আজকে দেখবেন সন্তানাদি না হলে পীর বাবার কাছে দ্বারস্থ হয়ে অনেকেই বিশ্বাস করে বাবার হাতে পীর সন্তান দেওয়ার ক্ষমতা আছে। এই বিশ্বাস যদি কেউ করে সে মুসলিম হবে না, মুশরিক হয়ে যাবে, ঠিক কিনা? কিংবা আল্লাহর কাছে সেজদা দিয়ে
নিজের গুনাহ মাফির জন্য কান্নাকাটি না করে। যদি কোনো ব্যক্তি কোনো পীর সাহেবের কবরে সেজদা দিয়ে কান্দে আর তার কাছে সাহায্য চায়, মনে মনে ভাবে যে এই পীর আমাকে তরাতে পারবে, এবং আমি যে কান্না করছি আমার পীর সাহেব শুনতে পাচ্ছেন, এমনকি পীর সাহেব আমার চাহিদা পূরণ করতে পারবে, এই বিশ্বাস নিয়ে যদি কেউ পীরের সামনে বাজারে জিন্দা পীর কিংবা মুর্দা পীরের সামনে সেজদা দেয়, আল্লাহ কসম করে বলে সে মুমিন থাকবে না, মুসলমান থাকবে না, সে মুশরিক হয়ে যাবে। এই ভয়ঙ্কর শিরিকের অবস্থা মুসলমানদের সমাজে আছে না নাই? যদি বলেন আছে না নাই, বাস্তবতা আমি নিজের চোখে দেখে দেখে বলি, মুখস্থ কথা বলি না, গোটা দেশ যখন ঘুরি মানুষের অবস্থা পর্যবেক্ষণ করার চেষ্টা করি,